ভাবছি একটু পার্কে যাব। আমাদের অলরেডি লকডাউন শেষ কয়েকদিন হয়েছে, তারপর আমরা সেলফ আইসোলেটেড, বিকজ এখনও যেহেতু করোনার তেমন কোনো ভ্যাকসিন বা ট্রিটমেন্ট বের হয়নি, তো আমরা ট্রাই করছি সেলফ আইসোলেটেড থাকতে এখনও। বাট বাচ্চারা প্রায় 3 উইকসের ওভার হয়ে গেছে, ওদেরকে নিয়ে বের হওয়া হয়নি, তো একটু ওদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছি। একটু সানি ডে, মাস্ক আর অন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, সবাই যখনই বের হচ্ছেন মাস্ক ডেফিনেটলি পরবেন। আমাদের বাসা থেকে পার্কটার দূরত্ব জাস্ট এই ফ্লাইওভারটা পার হওয়া পর্যন্তই, জাস্ট 2 মিনিটসই আমরা পার্কে পৌঁছে যেতে পারি। আর আমরা রিয়েলি অনেক লাকি ফিল করি যে পার্কটা এত কাছে, সো দ্যাট যখন তখন একটু ফ্রেশ হয়ে আসা যায়। বাসায় থাকতে থাকতে বাচ্চারা একদম অস্থির হয়ে গেছে, প্রায় মেবি 3 সপ্তাহ হয়েছে আমরা বেরই হইনি। লাস্ট যখন বের হয়েছিলাম এই পার্কে এসে একটু ফ্রেশ এয়ার নিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম আবার। যাই হোক, আমরা আশা করছি আমাদের পুরনো পৃথিবীটা আবার নতুন করে ফিরে পাওয়ার। এরকম আর ভালো লাগছে না, কারোই ভালো লাগছে না, খুবই স্বাভাবিক ভালো না লাগা। এবং বাসা বন্দি কাদের ভালো লাগবে? ওয়েল, এখানে দেখা যাচ্ছে কিছু কবুতর আর হাঁস, এখানে ভিজিটর যারাই আসে তারাই মোটামুটি এদেরকে খেতে দেয়, যেটা দেখে খুবই মজা লাগে, আলিশাও খুব এনজয় করে। আমাদের কোয়ারেন্টাইন যদিও 11 মে থেকে পার্শিয়ালি ওপেন করা হয়েছে, তো এখন আর তেমন কোনো রেস্ট্রিকশন নাই, বের হওয়ানি, তারপর আমরা যতটা পারছি বাসায় থাকছি। হ্যালো গাইস, আসসালামুআলাইকুম, আজকে ওরি ওরি মার্কস পরে সবাই, থ্যাংক ইউ আলিশা, এক্স্যাক্টলি। এখন রামাদানের টাইম আর আমাদের একদমই এনার্জি ছিল না বের হওয়ার। নর্মালি আমাদের ইফতারের সময় 9:30 বাজে রাতের, তাই আমাদের সময় অনেক, আর ভাবলাম যে বাচ্চাদেরকে খুশি করার জন্য কী না করতে হয় আসলে, তাই চলে যাওয়া দুইটাকে নিয়ে। ছানাপোনারা অনেক বেশি এনজয় করেছে এই প্লেগ্রাউন্ডটাতে এসে, তো আলিশা ইজ লাইক ও হ্যাভেন ইজ হিয়ার। এরপরে ও কোনটাতে উঠবে ও বুঝতে পারছিল না, এটা না ওটা, ওটা না এটা, সুইং করবে না স্লাইড করবে না কি ঘুরবে কি করবে বুঝতেই পারছিল না। যদিও বাচ্চা খুব কম ছিল নর্মালের তুলনায়, কারণ এখন সবাই আসলে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছে, আর স্কুলসও এখনও ওপেন না, তো কী আর করা। আর রামাদানের টাইম আমাদের এরিয়াতে আবার অনেক বেশি মুসলিমরা থাকেন, যেটা আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট, আসলে একটা আমেজ পাওয়া যায় রামাদান আর ঈদের, ভালোই লাগে। আর বাসায় থাকলে তো সারাক্ষণ যতই স্কুলের অ্যাক্টিভিটিস করে না কেন, একটু চান্স পেলেই সে বায়না ধরে বসবে, রিমোট না তো টিভি না তো ফোন, এগুলো তো আর বাচ্চাকে দেওয়া ঠিক না। প্রত্যেক দিন শুধু 1 আওয়ারের জন্য টিভি দেওয়া যায়, বাট এর বেশি অবশ্যই না। আর আমি ট্রাই করি এই জিনিসটা খুব মেনটেন করার, কিন্তু এরকম বাসায় কন্টিনিউ থাকতে থাকতে আসলে কতটাই মেনটেন করা সম্ভব। এই আমাদের আজান, বেচারা ওর বাবাকেও দেখছে খেলছে, ওর আলিশাকেও দেখছে খেলছে, এখন ও মাস্ট বি চিন্তা করছে যে আরে আমি কখন খেলবো ওদের মতো করে। আমার সবসময় মনে হয় যে বাসায় সবচেয়ে মানে গার্জিয়ান একমাত্র আমি, আর ওরা তিনজনই হচ্ছে ছানাপোনা। ওর বাবা ওদের সাথে খুব মজা করেই খেলে সবসময়। আর এই যে কবুতরটা দেখে আজান সাহেব খুব মজা পাচ্ছিলেন তখন, কবুতরটাও খুব সুন্দর আরাম করে বসেছিল আমাদের মতো, কিন্তু দেশে আমরা এরকম করে কবুতরকে কখনো পাশে বসতে দেখেছি বলে আমার মনে পড়ে না, ওখানে সবাই ভয় থাকে, এখানে যেহেতু কবুতরের আই থিঙ্ক একটা স্বাধীনতা আছে, যেন এখানে কেউই কাউকে ওভাবে ভয় পায় না, সিস্টেমটাই এরকম। আই হোপ বাংলাদেশেও কখনো এরকম সিস্টেম তৈরি হয়ে যাক, যাতে সবাই স্বস্তিতে জীবনযাপন করতে পারে। ওয়েল, ঠান্ডা ছিল তাই আজানকে আমরা প্রোটেকশন দিয়ে দিয়েছি, আর আলিশ ওখানে সুইং করছে, মজা করছে, সে আমাকেও কয়েকবার বলেছে আসো আমার সাথে সুইং করো, বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে সুইং করতে গেলে সুইং ভেঙে না যায়, আর ওখানে ওর পাশের সুইংটা ভাঙাও ছিল, তো বেটার যে আমি সুইংই না করি। বাচ্চাদের সাথে আসলে বাচ্চাদের মতো করেই খেলতে হয়, নইলে ওদেরকে কথা মানানো খুবই ডিফিকাল্ট। সো প্যারেন্টিংয়ের আরেকটা টিপস হচ্ছে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যান,
তাহলে দেখবেন ওরা আপনার সব কথাই শুনছে। বকা দিলে কখনোই তাদেরকে দিয়ে কিছু করা সম্ভব হয় না। আর গায়ে হাত তো একদমই না। দ্যাটস পারফেক্ট। হ্যাপি প্যারেন্টিং। দ্যাটস নাইস। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ আলিশা। ইয়ে! চিপসের গায়ে চিলি দেখে সে ভেবেছিল চিপসটা অনেক স্পাইসি হবে, সে খাবে না। কিন্তু পরবর্তীতে একটা ট্রাই করার পরে সে পুরো প্যাকেটটাই শেষ করে ফেলেছে। আমি ভেবেছিলাম ইফতারের পরে একটু খাবো, কারণ আর চিপসের প্যাকেটও ছিল না। ওয়েল, আমরা কিন্তু যথেষ্ট ঝগড়াও করি চিপস চকলেট নিয়ে, যাতে ও একটু মজা পায়। এনিওয়ে, এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে লেকের মাঝে অনেকটা মিডলে যাওয়া যায়, মাচা করে দেওয়া আছে। এখনই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে জায়গাটি দেখার জন্য। আর আসলে অনেকটা মনটা খারাপও হয়ে গিয়েছে এখানে এসে। প্রকৃতি আমাদের সাথে যেমন বদলা নিচ্ছে, এটা আল্লাহই জানে কখন শেষ হবে। ওয়েল, কি আর করা, আমরাও কি কম করেছি এই প্রকৃতিটাকে নষ্ট করেছি দিন দিন। আমাদের সবার আসলে এখন কেয়ারফুল হওয়া উচিত, কারণ অনেক স্টাডি বলছে যে 20 বছরের মধ্যে অনেক অনেক বেশি চেঞ্জ আসার কারণে অনেক প্রবলেম শুরু হয়ে যাবে, আর হয়তো শুরুটা এখন থেকেই হয়ে গেছে। সবাই দয়া করে নিজ নিজ স্থান থেকে যতটা পারেন প্রকৃতিটাকে বাঁচান, তাহলে নিজেও বাঁচতে পারবে। কেন? এখানে ক্র্যাব। ক্র্যাব মানে কাঁকড়া। ওয়েল, আমরা একটু সামনে যাই, নেচার এনজয় করতে আসলাম আজকে। Such beautiful view. I just love this place. এখানে পাডুবে বসার মজাই ডিফারেন্ট। তো এখানে কেউ নেই, আমি আমার মাস্ক ওপেন করলাম একটু। I want to have this fresh air. Oh my god. Yeah, me too. Open karo to karo mask ekhon because ekhon kyo hi nei ar are jaga ta kintu amra onek age ei koyek bochhor age mone amra ekhane gosol korchi tarpor namchi but ei dining pani ta ektu moyla hoye geche kemon ekta smell mani pheye jar karone ar ebhabe gosol korte asha hoy na ar jodi ekhane gosol korar kono permission nai sobai ektu hide kore kore gosol kore আর কিছুদিন পরে ঈদ, আর আমরা অ্যাকচুয়ালি ঈদে তেমন কোনো কিছু করবো না, বিকজ আসলে এখন সময়টা ভালো না। এখন আমাদের আসলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। আমাদের ফ্রান্সে যদিও কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে, লকডাউন শেষ করে দিয়েছে, বাট আমরা তারপরেও আইসোলেটেড আছি নিজের ইচ্ছায়। আর এখানে রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে, লাইক আমাদের মাস্ক পরে বের হতে হবে 100%। অ্যান্ড এই তো, আর পাবলিক ট্রান্সপোর্টে যারা যাচ্ছে তাদেরকে অবশ্যই কাজে যাওয়ার অ্যাটেস্টেশন সাথে নিতে হবে। এইসব রেস্ট্রিকশন মেনেই চলছে। আর এখানে এখনও হোটেল বার এগুলো ওপেন করা হয়নি, রেস্টুরেন্টসও এখনও ওপেন করা হয়নি, আর যেগুলো বড় বড় মল ওগুলো ওপেন করেনি, কারণ বেশি মানুষ ওরা গ্যাদারিং করতে পারে এমন কোনো কিছু ওরা করছে না, কারণ এখানে পার্শিয়ালি লকডাউনটা ওপেন করা হয়েছে। আর এরপরে রেজাল্ট দেখে হয়তো নেক্সট ডিসিশনে যাবে। লাইক স্কুল তো এখনও ওপেন না, মেবি 2nd June থেকে আমাদের স্কুল ওপেন করবে এখানে। এই তো, দ্যাট ইজ অল অ্যাবাউট। আমরা ঈদেও কোনো প্ল্যান রাখছি না, কারণ এখানেও রেস্ট্রিকশন এটাও দিয়ে দিয়েছে যে আপনার বাসায় কোনো পার্টি করলেও আপনি 10 জনের বেশি গ্যাদারিং করতে পারবেন না। আর এটা যার যার অবশ্যই মেনে চলা উচিত আমার মতে, কারণ টাইমটা ভালো না। এখনও করোনার তেমন কোনো ভ্যাকসিন বা ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি, সো সবাইকে আসলে কেয়ারফুল থাকাটাই বেটার আমি ফিল করছি। আর যাদের ছোট বাচ্চা আছে বা বয়স্ক আমাদের প্যারেন্টসরা আছে, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ওয়েল, আই থিঙ্ক সবাই নিজের নিজ দায়িত্বে নিজ নিজ স্থান থেকে ট্রাই করবেন করোনাকে মোকাবেলা করার, আর এটাই আমাদের সবার মোটো হওয়া উচিত রাইট নাও, বিকজ আসলেই ব্যাপারটা অনেক ডেঞ্জারাস। আমরা অবশ্যই অবশ্যই এটা ভাবাটা ঠিক হবে না যে না এতদিনে হয়নি আর হবেও না।
যে কোনো সময় হয়ে যেতে পারে। সো বি সেফ, স্টে অ্যাট হোম অ্যাজ মাচ ইউ ক্যান। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই, এখন আমরা বাসে চলে যাব, কারণ যতটা গরম মনে করছিলাম সানি, যদিও সানি রে বাট ততটা গরম অ্যাকচুয়ালি নেই, আর ইফতারের টাইম হয়ে যাচ্ছে। চলো চলো সবাই বাসে যাই। আসসালামু আলাইকুম, বি উইথ আস অ্যান্ড প্লিজ আমার আমার ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই। আজকের জন্য এই বিদায়। সূর্য প্রায় চলে যাচ্ছে, ইফতার করতে হবে, বাসা অনেক কাজ রয়ে গেছে, এই জন্য সবাই সাথে আশা করছি। আচ্ছা, অবশ্যই।